শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে এক মিনিট ভারতীয় জনতা পার্টি বলিদানের পার্টি দাদা দাদা দুপেট দুপেট দাদা দাদা দুপেট একটু সরান আমার পূর্ববর্তী কর্তা জেলা কমিটির মাননীয় সভাপতি মানুষ দাস মহোদয় আপনাদের সামনে বলেছেন আজকে আমরা অত্যন্ত বেদনাদায়ক একটি মুহূর্তে আমরা এখানে সমবেত হয়েছি ১৯৯১ সনে এই কেন্দ্রটা আগে ছয় আগরতলা এই এলাকাটা আগে ছয় আগরতলা ছিল সেই সময় ছয় আগরতলায় একটা উপনির্বাচন সংগঠিত হচ্ছিল আর এই উপনির্বাচন আমাদের এই শ্যামহরি শর্মা উনি প্রার্থী হয়েছিলেন এবং সেই সময় নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল আমাদের স্বর্গীয় ব্রজেশ চক্রবর্তী রাখাল চক্রবর্তী ওনার সঙ্গে ছিলেন ওনাদেরকে আহত করেছেন তৎসঙ্গে ছিলেন আমাদের স্বর্গীয় সুশীল রায় মহোদয় এবং ছিলেন তখন আমাদের আদরণীয় প্রদ্যোত আজকে সবাইকে আমরা গত করেছি এখানে প্রদ্যোত আমার রয়েছেন প্রদ্যোতও সেই সময় ছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমাদের এই শ্যামহরি শর্মাকে সেদিন শহীদ হতে হয়েছিল ওরা ভেবেছিল যে ভারতীয় জনতা পার্টিকে রুখতে হবে ভারতীয় জনতা পার্টিকে বন্ধ করে দিতে হবে এই রাজ্য থেকে স্তব্ধ করে দিতে হবে আর এই সন্ত্রাসবাদীরা সেদিন বুঝতে পারেনি যে এই দুর্বার গতিতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে এই ত্রিপুরা রাজ্যের মস্তকে আসবে সেদিন ওনারা আশা করতে পারেনি কারণ ভারতীয় জনতা পার্টিকে ভয় ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে অনেকের চরিত্র জনসমক্ষে চলে আসবে যেটা ভারতীয় জনতা পার্টি তার জন্মলগ্ন থেকে ভারতবর্ষের বুকে এবং তৎসঙ্গে ত্রিপুরাতেও আওয়াজ তুলেছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আজকে শ্যামহরি শর্মা আমাদের মধ্যে বেঁচে নেই কিন্তু আজকে উনি থাকলে উপলব্ধি করতে পারতেন ওনার আত্মার সদগতি কামনা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সেই লড়াই সংগ্রাম করেছিল আজকে সরকার প্রতিষ্ঠার পর সেই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই ভারতীয় জনতা পার্টি সরকার এসে তার কোনোদিনও ভুলেনি আমরা দেখিয়ে দিয়েছি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার পর এই দুর্নীতির সঙ্গে যারা এই ত্রিপুরা রাজ্যের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের টাকা আত্মসাৎ
বানিয়েছে, পার্টি অফিস বিল্ডিং বানিয়েছে, নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছে, তাদেরকে রেহাই করা হবে না। তার যতই পাতালের নিচে লুকিয়ে থাক, তাদেরকে পাতাল থেকে বের করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সেই সময় থেকে আজকে থেকে প্রায় 30 বছর আগে থেকে ভারতীয় জনতা পার্টি সেই আওয়াজ তুলেছিল, আজকে তা প্রতিফলিত হচ্ছে, জনসমক্ষে এসে যাচ্ছে। কারা কারা দীর্ঘদিন ধরে এই ত্রিপুরা রাজ্যের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে এই রাজ্যের উন্নয়নে কাঁটা হস্তক্ষেপ করেছে। আজকে আমরা সৌভাগ্যবান যে ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় রয়েছে।